আমরা যে রিভিউ দেখব ওই দিনকা আমরা যে যেই গড়িগুলা রিভিউ করছি পার্ট 1 এ সবাই এই গড়িগুলা আবার দেখতে চাইছে যেমন আমার অনেকে ফ্রেন্ডরা আছে তারা এই গড়ি ক্রয় করার জন্য অনেক রিকোয়েস্ট করছে এই যে এই গড়িটা আমি ওই দিনকা এই গড়িটা দেখাইছিলাম দেখা যায় ওকে এই গড়িটা এখন টোটালি আমার কাছে 10টা গড়ি কারণ হচ্ছে এই গড়িটা এত সুন্দর এত কিউট আমাদের এখানে অনেকেই এই গড়িটা পছন্দ করছে দেন বাংলাদেশে অনেকে পছন্দ করছে সো এই কারণে আমি আরো 10টা গড়ি ক্রয় করছি দেখা যাক আরো 10টা গড়ি এক কালার না বিভিন্ন কালার আগে গড়িটা ছিল লাল কালার এই গড়িটা আবার একটু ভিন্ন ব্যতিক্রম কালার দেখা যাক আজকে আনবক্সিং করি এই যে বেশ ইনলে ডিসকাউন্ট পাওয়া যায় এখানে আমি একসাথে 4টা গড়ি কিনছি এই গড়িটা প্রাইস ওই গড়িটার তুলনায় পার প্রাইস 6 রিঙ্গিত করে ডিসকাউন্ট আছে এটার ভিতরে 6 রিঙ্গিত অর্থাৎ এটার দাম পড়ছে 16 রিঙ্গিত করে পার পিস 16 রিঙ্গিত দেখা যাক এটা আমি আনবক্সিং করি এর ভিতরে আজকেই ডেলিভারি আসছে এর ভিতরে 4টা গড়ি আছে বাচ্চাদের গড়ি এত সুন্দর লাগে এই জন্য এটা একটা পপুলার গড়ি এইটা কিন্তু অন্য কালার এটা পিঙ্ক কালার না সরি এটা পার্পল কালার অর্থাৎ বেগুনি কালার এইটা এক একটা কালার এইটা এটা হচ্ছে পেস্ট কালার গ্রিন কালার আর কি আকাশি কালার আর এটা হচ্ছে প্রপার কালার পার্পল কালারটাও সুন্দর গ্রিন কালারটাও সুন্দর এই এটা হচ্ছে পিঙ্ক কালার এটা পিঙ্ক কালার এটাও ঠিক আছে এই গড়িটাও উঠেছে এলো কালার পিঙ্ক কালার লাইট পিঙ্ক ওকে ও এইটা পিঙ্ক কালার দুইটা পিঙ্ক কালার দুইটা হলো পার্পল কালার এই দেখা যাক এখানে পার্পল কালার চলে নাকি হ্যাঁ চলছে পাঁচটা আমরা দেখতেছি এই দুইটা এক কালার এই দুইটা আরেক কালার এটা আরেক কালার পাঁচটা তিন কালার এখন যেটা দেখবো এটা হচ্ছে পার্পল কালার বেগুনি কালার অনলি এর ভিতরে কোনো মিক্স কালার নাই এক এটার প্রাইস হচ্ছে 4টা একসাথে এটার প্রাইস 65 রিঙ্গিত 50 সেন্ট অর্থাৎ বাংলা টাকা দ্বারা প্রায় 1300 টাকার মতো যদি বাংলা টাকা কনভার্ট করি তাহলে 1300 টাকা 4টা গড়ির দাম বাংলা টাকা হিসেব করলে 1300 টাকা পড়বে প্যাকিংটা খুব সুন্দর হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটা আরেক কালার কোনোটার সাথে কোনোটার মিল নেই এটা হচ্ছে আরেক কালার এটা আরেক কালার এটার সাথে এটা মিল নেই মানে কালারটা প্রায় একই রকম দেখতে কিন্তু এটা ডিফারেন্ট কালার এটাও ডিফারেন্ট কালার এই হ্যাঁ চলতেছে সুন্দর এটা সবই একটাই কালার আমি শুধু ট্রাই করি যে এই গড়িগুলো ঠিক আছে কিনা টেস্ট করতেছি যে
চলতেছে কিনা। এটি যেহেতু সবই এক কালার, এখানে আর দেখার কিছু নাই, তবু আমি ট্রাই করি যে এগুলো ঠিক আছে কিনা অনলাইন থেকে ক্রয় করা। ঠিক আছে, গড়ি চলতেছে, এই গড়ি চলতেছে, লাইটিংও ঠিক আছে। ওকে, এটা ঘড়ির কোয়ালিটি খুবই সুন্দর। যদি মালয়েশিয়া কেউ এটা ক্রয় করতে চায় অনলাইন লাজাদা থেকে, আমি সেক্ষেত্রে এটা লিঙ্ক দিয়ে দিতে পারবো, ইচ্ছা হলে এটা কিনে নিতে পারেন। আমি অবশ্য বাংলাদেশে যাব, এই জন্য আমি এটা অনেকগুলো একসাথে ক্রয় করি। এই গিফটগুলো শুধু বাচ্চাদের জন্য। বাচ্চারা অবশ্য এই ঘড়িগুলো দেখলে অনেক খুশি হবে, কারণ এটার সাথে একটা লাইটিং অ্যাড করা আছে, লাইটিংগুলো খুব ব্লিঙ্ক করে, ভালো সুন্দর লাগে। এই লাইটিংয়ের কারণে বেশ সুন্দর লাগে, আর এটা খুব আকর্ষণ করে বাচ্চাদের বিশেষ করে। ওকে, আর এটা হচ্ছে যে আমি এর আগে যে ভিডিওটা করছিলাম ওই ভিডিওর সাথে এটা আমি ক্রয় করছিলাম, এটাই আগেরটা। এটাতে কোনো লাইটিং নেই, এটা জাস্ট এভাবেই দেখতে সুন্দর। তারপরে আসি লাস্ট যে আনবক্সিংটা, সেটা হচ্ছে একটা পাওয়ার ব্যাংক। এই যে আরেকটা, এটা আমি আগের ভিডিওতে দেখাইছিলাম, এইটাই আমি ফার্স্ট টাইম ক্রয় করছিলাম, যখন বুঝতে পারলাম যে এটা কোয়ালিটি খুব সুন্দর, দেন এটা খুবই আকর্ষণীয়, তারপরে এটা অনেকগুলো ক্রয় করছি একসাথে, দেখতেই পাচ্ছেন। তো এই এই যে প্রথম কার্ডটা, এটা নিয়ে আমি ফার্স্টে যে রিভিউটা দিয়েছিলাম, অনেকেই পছন্দ করছে, বাংলাদেশে এই দেশে সবাই এটা ভালো লাগছে, এটা আকর্ষণ করে অবশ্য লাইটিংয়ের কারণে, আর কালারটা খুবই সুন্দর, প্রিমিয়াম কালার। লাইটিংয়ের পাশাপাশি যেই গ্লাস সিস্টেম করা, এটা একটা প্রিমিয়াম কোয়ালিটি দেয়, খুব সুন্দর। আর আছে কোনটা দেখি, আরেকটা আছে পাওয়ার ব্যাংক। এই পাওয়ার ব্যাংকটা আমি অনলাইন চেক করছি, পাওয়ার ব্যাংকটা মাত্র 12.70 টাকা, অর্থাৎ 12 রিংগিত 70 সেন্ট, বাংলা টাকা প্রায় 250 টাকা 300 টাকার মতো। এটা মিনি পাওয়ার ব্যাংক, এগুলো কিউট। এটা আমি কিনছি শুধুমাত্র এয়ারপোর্টে যখন আমি যাবো, সেক্ষেত্রে এয়ারপোর্টে আমার ফোন চার্জ করার জন্য প্রয়োজন হতে পারে। যদি ফোন চার্জ করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমি চার্জ কোথা থেকে করবো, শুধুমাত্র এয়ারপোর্টের জন্য। এটা হচ্ছে 2500 অ্যাম্পিয়ার, 25,000 অ্যাম্পিয়ার ব্যাটারি ক্যাপাসিটি আছে, 5000। দেখা যাক এটার ভেতরটা কেমন। এটা হচ্ছে চার্জার কেবল, যেটা কোনো দিনই কাজে আসে না। ও সুন্দর তো, এই যে এইটা হচ্ছে পাওয়ার ব্যাংক, দেখতে বেশ সুন্দর। এই ছিল আজকের রিভিউ, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যারা আমাদের সাথে ভিডিওটা দেখছেন, মানে ওপেন করে দিচ্ছি, দেখেন কেমন দেখতে লাগে।